ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। শুক্রবার ঘোষিত হয়েছে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল। এদিন পর্ষদের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলন করে ফলাফল ঘোষণা করেন পর্ষদ সভাপতি। শনিবার নিজ সরকারি বাসভবনে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সেরা দশের তালিকায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী। এদিন কৃতীদের হাতে পুষ্পস্তবক উপহার তুলে দেন মুখ্যমন্ত্রী। এদিন কৃতীদের পাশাপাশি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, পড়াশোনার পাশাপাশি খেলাধুলা, গান বাজনা, অন্যান্য সকল কার্যক্রমকে প্রাধান্য দিতে হবে, কেননা এই সকল কাজের মাধ্যমে নিজেকে জানা যায়, চেনা যায়। গতকালই বিকেলে কলকাতা থেকে এসেছি, রেজাল্টও বেরোলো। আমি বললাম যে যারা যারা, সবাইকে তো আর সম্ভব হবে না, যারা যারা ভালো রেজাল্ট করেছে তারা যেন আসে। খুব কথাবার্তা হলো, অনেক কিছু জানলাম, বুঝলাম কিন্তু যে কথোপকথন হলো এতে কিন্তু অনেক কিছু জানার আছে। একজন টিচারের কি দায়িত্ব, স্কুলের কি দায়িত্ব, ইচ্ছে করলে টিচাররা চেষ্টা করলে স্টুডেন্ট ভালো করতে পারে, আবার গার্জিয়ানের যদি চেষ্টা থাকে তাহলেও ছেলে মেয়েদের মধ্যে যে একটা ইচ্ছাশক্তি সেটাও কিন্তু বাড়ে। অনেক কিছু জানলাম এবং তার উপরও আপনারা যেভাবে ভালো রেজাল্ট করেছেন এবং যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন এবং টিচাররা যারা উপস্থিত আছেন, আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, কনগ্রেচুলেশন জানাচ্ছি যে আগামী দিন এইভাবে আপনি আগামী যারা প্রজন্মের যারা আছেন তাদেরকে উৎসাহিত করবেন। পড়াশোনার সাথে সাথে খেলাধুলাও যেন থাকে, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিসটাও যেন করে, শুধু পড়াশোনা করলে হবে না, আমরা সবসময় সেটা বলি। এবং নিজেকে চেনার যে বিষয়, এখানে এক দুজনের মধ্যে আমি দেখলাম সেই জিনিসটা কিন্তু অলরেডি আছে ওনাদের মধ্যে, তবেই এটা সম্ভব হয়েছে। এবং তোমাদেরকে দেখে অন্যান্যরাও কিন্তু অনেক বেশি উৎসাহিত হবে, অন্যান্য ছেলেমেয়েরাও ভালো করার একটা ইচ্ছা ওদের মধ্যেও জাগবে। আজকে আমি আমার ব্যক্তিগত তরফ থেকে সমস্ত এখানে যারা উপস্থিত আছেন, যারা স্টুডেন্টরা আছেন, যারা গার্জিয়ানরা আছেন, শিক্ষক শিক্ষিকারা যারাই আছেন, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।